नमस्कार बंधुरा, बांगलार स्वादेर एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो बालुशाही। मात्र तीनटी उपकरण दिए हल्दीरामेर थेकेओ टेस्टी बालुशाही किभाबे घरे बानिये फेला जाए सेटाई आमी आज आपनादेर संगे शेयर करब। एबं आमी एते छोटो छोटो किछु टिप्स एंड ट्रिक्स शेयर करेछि जाते आपनादेरो बालुशाही एकदम परफेक्ट तैरी हय। आर एई बालुशाही तैरी करे आपनारा जदि फ्रिजे रेखे दें ताहले 15 दिन पर्यन्त एटा खेते पारबेन। ताहले चलुन देखे नेया जाक आमी किभाबे बानियेछि बालुशाही। बालुशाही बनाबार जोन्नो आमी एखाने एकटा पात्रे निये निच्छि 1/4 कप परिमाण मयदा एबं मयदाटाके आमी आगे एकटु चेले रेखेछि। ग्रामे मेपे निले ए मयदार परिमाण हबे 175 ग्राम। एखन एर मध्ये आमी दिये दिच्छि 1/2 पिंच लवण। लवण दिले ए बालुशाही टेस्टटा किन्तु खुबई भालो हबे। दिच्छि 1/2 टीस्पून बेकिंग पाउडार। एबार समस्त शुकनो उपकरणगुलोके भालो करे एकटु मिशिये निये एखन एर मध्ये एड करे दिच्छि 1/4 कप परिमाण घी। আপনারা তেল বা ঘি যাতে ইচ্ছে এই বালুশাহীগুলো ভেজে নিতে পারেন, তবে ময়ানটা কিন্তু ঘিয়েরই দিলে সবথেকে ভালো হয়। যেহেতু আমি মিষ্টি বানাচ্ছি সেজন্য ঘিয়ের ময়ান দিলে এই মিষ্টির টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে। এবার এই ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটু একটু করে এই ময়দাগুলোকে বাইন্ড করে নেব। খেয়াল রাখবেন এই বালুশাহী মিষ্টির জন্য ময়দাটা কিন্তু আমরা লুচি পরোটার জন্য যেরকমভাবে মাখি সেরকমভাবে মাখার কিন্তু একেবারেই দরকার নেই। শুধু এটাকে জাস্ট একটু ফোল্ড করে নিলেই হবে, কেননা খুব বেশি যদি এটাকে মাখা যায় তাহলে কিন্তু বালুশাহী একদমই ভালো হবে না। এবং যখন এই বালুশাহীগুলো ভেজে আমরা রসের মধ্যে ফেলবো তখন কিন্তু এর মধ্যে মিষ্টির আর একদমই ঢুকবে না এবং সেটা খেতেও সুন্দর হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে জাস্ট সমস্ত ময়দা একটু বাইন্ডিং হবে সেই কন্ডিশন পর্যন্তই মেখে নিতে হবে এবং ডোটা অবশ্যই একটু সফট করে মাখতে হবে। দেখুন ময়দাটা আমি একটু বাইন্ড করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন যে এই ময়দাটা কিন্তু আমি একদমই ঠেসে ঠেসে মাখিনি, শুধু জলটা দিয়ে আমি সমস্ত ময়দাটাকে একত্র করে নিয়েছি। এই পর্যন্তই ময়দাটা আমি মেখেছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 15-20 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আর এই ময়দাটা মেখে নেবার জন্য আমি 1/4 কাপ জল নিয়েছিলাম, এই পুরো জলটাই আমার লেগেছে। ময়দাটা যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব। সেজন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল আর তাতে দিচ্ছি 1 কাপ চিনি। এখন জলের সঙ্গে এই চিনিটাকে একটু গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টি বানাতে গিয়ে আমি অনেক রকমের চিনির শিরা আপনাদেরকে দেখিয়েছি, কোনোটা একটু চিটচিটে ধরনের, কোনোটা বা হানি টেক্সচারের। তবে আজকে এই বালুশাহী মিষ্টির জন্য আমাদের দরকার কিন্তু একটু মাঝারি মাপের শিরা, মানে মোটামুটি এক তারের মতো হলেই হবে। কেননা শিরা যদি এই মিষ্টির জন্য পাতলা হয় তাহলে যখনই আপনি মিষ্টিটা স্টোর করবেন তখন এই মিষ্টির গায়ের পরত থেকে সেগুলো নরম হয়ে খুলে খুলে পড়ে আসবে, তখন সেই মিষ্টিটা খেতে ভালো লাগবে না। আবার যদি শিরা খুব বেশি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টির গায়ে জমে গেলে একদম শক্ত হয়ে যাবে এবং সেই শিরাটা মিষ্টির ভেতরে অ্যাবজর্বও হবে না। তো সেই জন্যই একদম মাঝারি মাপের পারফেক্ট শিরা আমাদের এই মিষ্টির জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। দেখুন চিনিটা গুলে গেছে এবং গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম লোতে রেখেছি। এভাবেই এটাকে একটু সময় ফুটিয়ে নিলেই আমাদের পারফেক্ট চিনির শিরা তৈরি হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। 2-1 মিনিটের জন্য আমি চিনির শিরাটাকে একদম স্লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যখনই আমি এরকম খুন্তির থেকে রসটা ফেলছি তখন দেখুন একদম শেষ যে ড্রপটা সেটা পড়তে একটু সময় লাগছে এবং এটা কিন্তু একটু বেশ তারের মতন দেখা যাচ্ছে।
তার মানে চিনির শিরা কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি এক পিঞ্চ মতো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, তবে যেহেতু মিষ্টির দোকানে সামান্য একটু ফুড কালার ব্যবহার করা হয়, তাই জন্য আমি এতে ফুড কালার দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে বা আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। চিনির শিরাটা খুব ভালোভাবে আমরা তৈরি করে ফেলেছি, এখন এই ফুড কালারটাও মিশে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবং 15-20 মিনিট হওয়ার পরেই আমরা কিন্তু ময়দাটা থেকে বালুশাহী বানিয়ে নেব। 15-20 মিনিট হয়ে গেছে, বালুশাহীর জন্য আমরা রসটা রেডি করে ফেলেছি, এবার বালুশাহীগুলো বানিয়ে নেব। দেখুন এখনও কিন্তু এটা বেশ নরম হয়ে গেছে, আর এটাকে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম ছাড়া ছাড়া হয়েছে। মানে আমরা আটা যেরকম মেখে থাকি বা ময়দা মেখে থাকি লুচি পরোটার জন্য, তেমন কিন্তু হয়নি। এভাবেই এটাকে টেনে টেনে 5-7 বার এরকম করে ছিঁড়ে ছিঁড়ে আবার এর ওপরে লাগিয়ে দেব। এটা মোটামুটি 6-7 বার করে নিতে হবে, তাহলেই কিন্তু বালুশাহীর লেয়ারটা একদম পারফেক্ট তৈরি হবে। 6-7 বার বালুশাহী লেয়ারিং করার পরে আমি এখান থেকে একটা গোলা কেটে নিচ্ছি, এবং আপনারা বালুশাহী যেরকম বানাতে চান সেই বুঝে ছোট বা বড় এই গোলাটা কেটে নিতে পারেন। গোল্লাটা কেটে নেওয়ার পর তারপর হাতের মধ্যে হালকা প্রেসার দিয়ে এটাকে একটু গোল করে নিতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু গোলটা করা যাবে না, তাহলে এই লেয়ারিংগুলো নষ্ট হয়ে যাবে। এবার একটা চামচের পিছন দিকটা দিয়ে আমি এটার মাঝখানে একটা হোল বানিয়ে নিলাম, এবং একদম A4 O4 করে আমি হোলটা বানালাম, যাতে এটা একদম ওপাশ পর্যন্ত চলে যায়। এভাবে করে হোল বানালে বালুশাহীর কিন্তু খুব ভালো করে ভাজা হয়, এর লেয়ারিংগুলো স্পষ্ট হয়, এবং তাতে চিনির শিরাটা একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে যায়। একটা বালুশাহী তৈরি হয়ে গেল। এভাবেই আমি আবারও আরেকটা বালুশাহীর জন্য বল কেটে নিচ্ছি, হাতে একটু ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে আমি আবারও দু হাতের মধ্যে রেখে হালকা করে চাপ দিয়ে একটা গোল বানিয়ে নিয়ে একটা চামচের পেছন দিয়ে আবারও A4 O4 করে বানিয়ে নিচ্ছি একটা হোল। দেখুন আরও একটা বালুশাহী আমি তৈরি করে ফেলেছি। এভাবেই সমস্ত বালুশাহীগুলো আমি বানিয়ে নেব। এখন বালুশাহীগুলো ভেজে নেব, সেজন্য কড়াইতে দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে সাদা তেল। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেল কেমন গরম হয়েছে বোঝার জন্য আমি এর মধ্যে ময়দার একটা ছোট্ট দানা দিয়ে দিলাম। দেখুন এটা নিচে গিয়ে কিন্তু একদম বসে গেছে। দেখুন আস্তে আস্তে বাবলস তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে এটা উপরের দিকে উঠে আসছে। তার মানে তেল আমাদের একদম পারফেক্ট গরম হয়েছে। এরকম গরম তেলই কিন্তু বালুশাহী ভাজার জন্য দরকার হয়। ময়দার টুকরোটা তুলে ফেলে দিয়ে এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা বালুশাহীগুলো দিয়ে দিচ্ছি। বালুশাহীগুলো দেওয়ার পরে এগুলো কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, এবং গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। ধীরে ধীরে এগুলো যখন ওপরে ভেসে উঠবে তখনই আমি এগুলোকে উল্টে পাল্টে দেব। একটু সময় পর দেখাচ্ছি, দেখুন বালুশাহীগুলো কিন্তু ধীরে ধীরে তেলের ওপরে ভেসে উঠেছে, এবং তেল যেরকম গরম ছিল তার থেকে আরেকটু গরম হওয়াতে বাবলসটা একটু বেশি তৈরি হচ্ছে। এবার আমি গ্যাসের জোরটাকে মিডিয়ামে করে দিয়ে বালুশাহীর একটা সাইড হালকা লালচে করে ভেজে নেব। একটা সাইড ভাজা হলে তারপরই আমি এটাকে উল্টে দেব। খুব বেশি এটাকে উল্টে পাল্টে ভাজতে যাবেন না, তাহলে এর যে লেয়ারগুলো হয়েছে সেগুলো ভেঙে তেলের মধ্যে মিশে যাবে। বালুশাহীর একটা পিঠ সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও সোনালি করে ভেজে নেব। বালুশাহী ভাজতে একটু সময়ের দরকার হয়, সেজন্য কিন্তু বালুশাহী ভাজার সময় একদমই তাড়াহুড়ো করবেন না। হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে এবং লোতে রেখে ধীরে ধীরে যদি বালুশাহী তৈরি করেন, তাহলে কিন্তু আপনার এই বানানো বালুশাহী দোকানের থেকেও খেতে খুবই সুন্দর হবে। দেখুন বালুশাহীগুলো গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন আমি এখান থেকে উঠিয়ে নিয়ে
যথাসম্ভব তেল ঝরিয়ে আমি যে চাশনিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে খুব সাবধানে এই বালুশাহিগুলোকে দিয়ে দেব। আর চাশনি যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু হালকা একটু গরম করে নেবেন, কেননা ঠান্ডা চাশনিতে যদি বালুশাহি দেন তাহলে এর ভেতরে রসটা ঠিকমতো ঢুকবে না। সমস্ত বালুশাহি তুলে নেওয়ার পর আমি এই গ্যাসটাকে অফ করে দিচ্ছি, কেননা এই গ্যাসে এই প্যাচের বালুশাহিগুলো ভাজতে ভাজতে তেল যথেষ্ট গরম হয়ে গেছে। এই এত গরম তেলে আমি নেক্সট ব্যাচের বালুশাহিগুলো দেব না, সেই জন্য এই তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি নেক্সট ব্যাচের বালুশাহিগুলো এর মধ্যে অ্যাড করব। এখন এই চাশনির মধ্যে এই বালুশাহিগুলোর এক একটা পিঠ আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট রেখে দেব এবং হাতায় করে এভাবেই এই রসটাকে তুলে তুলে ওপর দিক থেকে ছড়িয়ে দেব। 2-3 মিনিট পর আমি বালুশাহিটাকে উল্টে দেব, দিয়ে আরও 2-3 মিনিট এর মধ্যে ভিজিয়ে রেখে তারপর এগুলোকে আমি তুলে নেব। গ্যাস বন্ধ করে রাখার জন্য তেলটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আবার গ্যাসটাকে অন করে দিয়েছি এবং ধীরে ধীরে সেকেন্ড ব্যাচের বালুশাহিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড ব্যাচের বালুশাহিগুলো ভেজে নেব এবং রসে ডোবানো যে বালুশাহিগুলো আছে 5-7 মিনিট পর আমি সেগুলোকে তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল রসে টইটম্বুর বালুশাহি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।